দর্শক আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সাইফুল হুদা। আজকের লেট এডিশনে আমরা আলোচনা করব অষ্টম জাতীয় পে স্কেল নিয়ে। আর আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, উন্নয়ন অন্বেষণের সভাপতি ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ.জে.এম শফিউল আলম ভূঁইয়া। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের স্টুডিওতে। প্রথমে ডক্টর তিতুমির, আপনার কাছে জানতে চাবো যে এই পে স্কেলটা যে ঘোষণা করলো সরকার দুই বছর প্রক্রিয়ার পরে, কতটা দরকার ছিল এবং এটা জাতীয় অর্থনীতিতে কীরকম চাপ ফেলবে বলে আপনি মনে করেন? এটা তো বিশাল বড় প্রশ্ন। আমরা যেটা মনে করি হচ্ছে শুরুতে, সেটা হচ্ছে যে সরকারি কর্মচারী কর্মকর্তা অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর যথেষ্ট যৌক্তিকতা আছে, সে কারণে এই বিষয়কে স্বাগত জানানো দরকার। প্রশ্ন হচ্ছে যে আসলে কী মানদণ্ডে এটা করা হয়েছে, সেখানে অনেক রকমের প্রশ্ন আছে। প্রশ্নগুলো যদি আপনি খেয়াল করেন, যে কোনো আমরা সাধারণত পত্রপত্রিকা এবং অন্যান্য মিডিয়ায় আলোচনা হচ্ছে এর অর্ধাংশ, আর বাকি অর্ধাংশ নিয়ে একেবারেই আলোচনা হচ্ছে না, কারণ এই কমিশনের নাম হচ্ছে পে অ্যান্ড সার্ভিসেস কমিশন। তাহলে আপনি যখন পে নির্ধারণ করবেন, সেখানে সাধারণত তিনটা বিষয় মোটা দাগে সারা পৃথিবীতে লক্ষ্য করা যায়, যার কোনো আলোচনা এই কমিশন রিপোর্টের মধ্যে নাই। প্রথম হচ্ছে যে একটা শব্দ আছে, সেটাকে বলে ডেজার্ট। এটা কিন্তু হচ্ছে যে ফলাহারও না বা মরুভূমিও না, অর্থাৎ হচ্ছে যে বেতন কী হারে নির্ধারিত হবে তার সাথে উৎপাদনশীলতা, কার্যক্ষমতা, কার্যদক্ষতার তার সম্পর্ক, সেইটা বিষয়ে কিন্তু কোনো আলোচনা নাই। দ্বিতীয় আলোচনা কোথাও নাই, সেটা হচ্ছে যে কী ধরনের রাষ্ট্রের জনবল দরকার এবং সবার কাজ আছে কি না, বা এই পদে কত জনগণ দরকার, সে বিষয়ে কোনো কিন্তু আলোচনা নেই। দেখবেন না যে আমরা লক্ষ্য করছি যে একটা পদে যিনি আসলে তাকে যুগ্ম সচিবের কাজ করছেন, তাকে যুগ্ম সচিবের কাজ করছেন কিন্তু পদে আছেন হচ্ছে অতিরিক্ত সচিব হিসাবে, এইরকম অহরহ উদাহরণ দেখছি। তাহলে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যে কোনো পে অ্যান্ড সার্ভিসেস কমিশনের একটা বিষয় থাকে, সেটি হচ্ছে যে বিশেষ বিষয়ক প্রতিষ্ঠানগুলোর বিশেষ ধরনের বেতন কাঠামো। যেমন ধরেন বাংলাদেশে পাবলিক সার্ভিস কমিশন আছে, তাহলে জুডিশিয়াল সার্ভিস কমিশনের কেন দরকার বা অন্যান্য কমিশনের দরকার কি? তার মানে হচ্ছে যে আপনার কতকগুলো কর্মক্ষেত্র যা জাতীয় সাধারণকৃত বেতন কাঠামোর সাথে সম্পর্কযুক্ত নয়, সেটা কি আছে? সেটাও নেই। তৃতীয় বিষয়ে যদি আপনি লক্ষ্য করেন, ন্যায্যতা। বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কথা বলেছিলেন যে আমি দেখতে চাই যে বাংলাদেশের সর্বনিম্ন বেতন এবং সর্বোচ্চ বেতনের মধ্যে পার্থক্য হবে 5 গুণের বেশি নয়। সেটা কি আছে? 86,000 টাকা আপনার বেতন সর্বোচ্চ আর 8,200 টাকা, তাহলে কোথায় ন্যায্যতার কথা আছে? এবং সেখানে যে কনসেপ্টটা সবসময় এখন বলা হচ্ছে, সেটা হচ্ছে লিভিং ওয়েজ, অর্থাৎ হচ্ছে জীবনযাত্রা নির্বাহ করতে পারবেন কি না। এখন 8,210 টাকা দিয়ে আপনি নির্বাহ করতে পারবেন কি না, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে যে এই যে মৌলিক বিষয়গুলো এখনও প্রশ্ন রয়ে গেছে এবং সেগুলোর ব্যাপারে কিন্তু কোনো সদুত্তর বেতন কমিশনে নাই। তো এইটা হচ্ছে নীতি কাঠামোগত ব্যাপার। এখন আসেন অর্থনীতির উপরে কী প্রভাব পড়বে, সেটা আমরা পরে আলোচনা করতে পারি বা আমি এখন দ্রুত আলোচনা করতে পারি, যেটা আপনার সুবিধা হয়। না, তাইলে ওইটা পরে আলোচনা করি। আরেকটা জিনিস জানতে চাবো যে জাপানের মতো দেশে যদি 12-13 মন্ত্রণালয় দিয়ে চলতে পারে, আমাদেরটা কেন 40 লাগবে? এটা এইটাই তো আমাদের মূল বিষয় হচ্ছে যে আপনি আসলে জনবল, আমাদের নিকার যেটা হয়েছিল, যেটা হচ্ছে যে ব্রিগেডিয়ার এনাম কমিটি রিপোর্টের পরে আর কোনো প্রশাসনিক পুনর্গঠন প্রক্রিয়া সম্পর্কে নেই। মজার জিনিস হচ্ছে যে বাংলাদেশে, এটা অবশ্য মানে গণতান্ত্রিক ব্যবস্থা থাকার সাথে সাথে প্রশাসনিক পুনর্গঠন প্রক্রিয়ারও একটা ব্যত্যয় ঘটে। যেমন হচ্ছে যে সবচেয়ে ভালো বলে বেতন কাঠামো বলে হচ্ছে যে তৎকালীন একজন সশস্ত্র, সেটা হচ্ছে নূর খান কমিশন, আর এখন বলে হচ্ছে যে আপনার এটা। অবশ্য নূর খান কমিশন হয়েছিল কারণ হচ্ছে যে আপনার এইখানে বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রচণ্ড পরিমাণে আন্দোলন হয়েছিল,
যে আন্দোলনের মাধ্যমে তারা স্থাপন করতে পারছিল যে আসলে দাবিগুলো কী। তার মানে হচ্ছে যে আপনি যদি তিনটা মূল জিনিস দেখেন, অর্থাৎ প্রশাসনের এরকম দরকার কিনা, এর সাথে যেটা খুবই মূল্যবান বিষয় সেটি হচ্ছে যে একটা বললাম হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঁচ গুণ, আর একটা জিনিস যদি আপনি খেয়াল করেন সেটি হচ্ছে যে ওই যে প্রথম বাজেট ছিল ওই বাজেটের অনুন্নয়ন ব্যয় এবং উন্নয়ন ব্যয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল, অর্থাৎ হচ্ছে উন্নয়ন ব্যয় অনেক বেশি ছিল, অনুন্নয়ন ব্যয় বেশি ছিল। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে পারি পরে। শফিউল আলম, সরকারি একটা পে স্কেল থাকার পরেও শিক্ষকরা আন্দোলন করছেন একটা তাদের সেপারেট আলাদা পে স্কেলের জন্য, কেন? আপনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কারণ আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা এই বিষয়টা দাবি তুলেছি যে আমাদের একটা স্বতন্ত্র বেতন স্কেল দরকার। প্রশ্ন হচ্ছে কেন দরকার? প্রথমে এই প্রশ্নের উত্তর দিতে গেলে বোঝা দরকার যে আমরা কী ধরনের কাজ করি। তিতুমির ভাই একটু আলোকপাত করেছিলেন যে এই যে সরকারি কর্মচারী কর্মকর্তাদের জন্য যে বেতন স্কেল, সেটার মধ্যে আমরা যারা শিক্ষক আছি, স্কুলের শিক্ষক বলেন, কলেজের শিক্ষক বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, তাদের সবাইকে রাখা হয়েছে। কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে নিয়েই বলি, যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই দাবিটা তুলেছেন যে কেন স্বতন্ত্র দরকার, কাজের ক্ষেত্রটা আলাদা। আমরা কী কাজ করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা? আমরা জ্ঞান সৃষ্টি করি, জ্ঞান বিতরণ করি। এখন জ্ঞান সৃষ্টি করতে গেলে কী করতে হয়? গবেষণা করতে হয়। এখন ধরেন সবসময় আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে যে শিক্ষকরা গবেষণা করেন না, তো কিন্তু আমরা কিন্তু কোনোদিন খতিয়ে দেখি না কেন গবেষণা করেন না। যেমন গবেষণা করতে গেলে যে গবেষণা বরাদ্দটা থাকা দরকার সেই বরাদ্দটা কি আছে? আপনি বেতন কাঠামোতে দেখেন সেখানে কি আমাদের গবেষণা বরাদ্দ দেওয়ার সুযোগ আছে? নেই। তো সেই কারণে যে শিক্ষকদেরকে গবেষণা কাজে উৎসাহিত করার জন্যে প্রায় সব দেশেই, উন্নত দেশে এবং আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে, আমি শ্রীলঙ্কার কথা বলতে পারবো, ভারতের কথা বলতে পারবো, পাকিস্তানের কথা বলতে পারবো, এটি হয়তো পরে বলবো কোনো একটা প্রেক্ষাপটে, যে সব জায়গায় কিন্তু শিক্ষকদেরকে প্রায় 40-60% রিসার্চ অ্যালাউন্স দেওয়া হয়। তো সেই রিসার্চ অ্যালাউন্সটা দেওয়া হয় কেন? যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণা করতে পারেন, জ্ঞান সৃষ্টি করতে পারেন। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হলো আমরা জনবল তৈরি করি। আমরা রাষ্ট্রের জন্য যে জনবলটা দরকার হয় সেই জনবলটাও আমরা তৈরি করি। তো সেক্ষেত্রে দেখা যায় যে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, আমরা কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারী নই, আমরা সরকারি কর্মকর্তা এবং কর্মচারী তৈরি করি, সরকারের জন্য জনবল তৈরি করি, গবেষণা করি। তো সেই কারণে আমাদের স্বতন্ত্র বেতন স্কেল দরকার। আরেকটা কারণে দরকার, সেটা হচ্ছে আপনি দেখেন যে আমাদের শিক্ষকদের যে ক্যাটাগরিগুলো, প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক, অধ্যাপকদের মধ্যে দুই শ্রেণী, একজন হচ্ছে সাধারণ অধ্যাপক আর একজন হচ্ছে সিলেকশন গ্রেড অধ্যাপক। তো আপনি যদি আমাদের লেকচারারদের স্যালারিটা দেখেন, লেকচারাররা বেতন স্কেলের অনেক নিচে শুরু করে অন্যান্য এন্ট্রি পয়েন্টের মতো, কিন্তু একজন লেকচারার ধরেন এই যে বিগত বেতন স্কেলে তার বেসিক ছিল 11,000 টাকা, নতুন বেতন স্কেলে দাঁড়াচ্ছে 22,000 টাকা। তো এই 22,000 টাকা দিয়ে একজন লেকচারার, তারও কিন্তু জ্ঞান সৃষ্টি করার কথা, গবেষণায় মনোনিবেশ করার কথা, এবং আমরা সবাই ভালো করে জানি যে এই টাকাটা দিয়ে তার ব্যয় নির্বাহ করা সম্ভব কি না, সংসারের ব্যয়। তো এইটাকে অ্যাড্রেস করবো আমরা কীভাবে? আমরা কিন্তু সাধারণ বেতন স্কেলের মধ্যে থেকে এই যে ফারাকটা, এটা অ্যাড্রেস করার উপায় নেই। তো এটা অ্যাড্রেস করার জন্যে আমাদের স্বতন্ত্র বেতন স্কেল দরকার। আরেকটা জায়গায় আপনি দেখেন যে এই অষ্টম বেতন স্কেল নিয়ে শিক্ষকদের ক্ষুব্ধ হওয়ার কারণটা কী? এই বেতন স্কেলে আপনি দেখেন 20টা গ্রেডের পাশাপাশি 2টা সুপার গ্রেড করা হয়েছে। বাংলাদেশ সৃষ্টির পর থেকে বিশ্ববিদ্যালয়ের যারা সিলেকশন গ্রেড অধ্যাপক, সেই সিলেকশন গ্রেড অধ্যাপকরা কিন্তু সর্বোচ্চ ক্যাটাগরিতে স্যালারি পেতেন। এখন এই 2টো সুপার গ্রেড হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের সিলেকশন গ্রেড অধ্যাপকরা চলে যাবেন হচ্ছে 1 নম্বর গ্রেডে, যেটা কিন্তু ওই 2টা সুপার গ্রেডের নিচে। আবার পাশাপাশি যদি সিলেকশন গ্রেড উঠে যায়, যেমন আমরা এই জায়গাটা এখনও পরিষ্কার না যে আমাদের সিলেকশন গ্রেডটা থাকবে কি থাকবে না, কারণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সিলেকশন গ্রেডটা কিন্তু বিশ্ববিদ্যালয় এবং মঞ্জুরি কমিশনের ভিতরকার ব্যাপার। তো সেটা যদি থাকে তারপরেও কিন্তু আমরা হিসেবে 3 নম্বর গ্রেডে যাই, যেটা দেখানো হচ্ছে 1 নম্বর গ্রেড। তো এই যে বারবার নতুন করে বেতন কমিশন হয়, শিক্ষকরা 1 ধাপ 2 ধাপ করে নিচে নেমে যাচ্ছেন। তো এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কারা হন? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো বেশিরভাগ ক্ষেত্রে যারা সবচাইতে ভালো রেজাল্ট করেন, যারা পড়াশোনা করেন, বাইরে থেকে ডিগ্রি করে এসছেন, তারা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন। তো আজকে বিশেষ করে যে অর্থমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সম্পর্কে যে মন্তব্য করেছেন, এই জায়গাটা যদি আমি অ্যাড্রেস না করি তাহলে জাতি আমাকে প্রশ্ন করবে যে আমি কেন এটা অ্যাড্রেস করলাম না। আপনি দেখেন যে অর্থমন্ত্রীর মতো একজন সিনিয়র মন্ত্রী যে লাগামহীন বক্তব্য দিয়েছেন, আমি তার
বক্তব্যের তিনটা অংশ বলছি। একটা হলো শিক্ষকরা জ্ঞানের অভাবে আন্দোলন করছেন, এটা একটা। তারপরে হচ্ছে জনগোষ্ঠী জ্ঞানের অভাবে, তারপরে হচ্ছে যে শিক্ষকদের প্রমোশন খেয়ালখুশি মতো হয়, তারপরে শিক্ষকদের মধ্যকার করাপ্ট প্র্যাকটিস। তো এই বিষয়গুলো যখন আমি দেখছিলাম, রিভিউ করছিলাম, আমার কাছে মনে হয়েছে যে অর্থমন্ত্রী মহোদয় না জেনেই কথা বলছেন। কারণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের প্রমোশন কিভাবে হয় সেটার জন্য কিন্তু একটা নির্ধারিত পদ্ধতি আছে, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন এবং বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পদ্ধতি, যে আপনি কিভাবে লেকচারার থেকে আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবেন, কিভাবে অ্যাসিস্ট্যান্ট থেকে অ্যাসোসিয়েট হবেন, কিভাবে প্রফেসর হবেন, সেই পদ্ধতিগুলো মেনেই কিন্তু হয়। এখন আপনি যে করাপ্ট প্র্যাকটিসের কথা বলছেন, আমি যদি পাল্টা আপনাকে প্রশ্ন করি, অর্থমন্ত্রী মহোদয়কে যে প্রশ্ন করি যে সরকারের মুখ্য সচিব পর্যন্ত সনদ জাল করেছেন চাকরির মেয়াদ বাড়ানোর জন্য, সেই করাপশনটা কিভাবে আপনি অ্যাড্রেস করেছেন? তারপরে পাশাপাশি আমি যদি প্রশ্ন করি যে হলমার্ক যখন 4,000 কোটি টাকা লোপাট করেছে, আমাদের এই অর্থমন্ত্রী বলেছেন এটা কোনো টাকাই না, বেসিক ব্যাংকে দুর্নীতি, ব্যাংকিং খাতে যে দুর্নীতি, যেই প্রমাণ গণমাধ্যমে আমরা দেখছি, তার ফলে কি অর্থমন্ত্রী হিসেবে তার থাকার আর কোনো রাইট আছে কিনা, এই প্রশ্ন যদি আমরা তুলি তাহলে সেটা কি খুব অবান্তর হবে? আপনার কাছে আবার আসবো। জনাব আলতাফ মাহমুদ, জনজীবনে এই পেস আমরা দেখেছি আগে, যে পে স্কেল নতুন আসলে বা কোনো ওয়েজ বোর্ড ঘোষণা হলেই বাজারে একটা প্রভাব পড়ে, বাজারে যান যে সবার বেতন বেড়ে গেছে, এই জন্য জিনিসের দাম বেড়ে যায়, জনজীবনে কী ইম্প্যাক্ট আনবে বা কী এফেক্ট হবে আপনি মনে করেন? না এখন তো আপনার পে স্কেল আপনার ঘোষণার আগের থেকেই কিছুটা পড়েছে, এটা অস্বীকার করার একেবারে উপায় নেই। গত 6 মাসেরই যদি ধরেন আপনার পে স্কেলের নিয়ে যতবার কথা হয়েছে ততবারই কিন্তু এ নিয়ে কিছু কিছু বাড়তি, যেমন আপনি দেখেন সাধারণ মানুষ যেখানে যায়, আমি অসাধারণ নিয়ে কথা কম বলতে চাই, সাধারণ মানুষ যেখানে যায় সেই সব জায়গায় সে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বিষয়টা কিন্তু একেবারে বিবেচনায় কখনই আনা হয় না, এটাও আনা হয় না। আমি বলি না যে আপনার সরকারি কর্মচারীদের কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়বে না, আমি সেটা বলি না, বাড়তে অবশ্যই বাড়তে হবে এবং বাড়বেও, কেননা বিষয়টি তাদের হাতে। আপনার অন্যান্য সেক্টর আর সরকারি সেক্টর তো এক না, এবং তারা নিজেদের মতো করে এটা করার সুযোগ থাকে, গভর্নমেন্ট তারা নিয়ন্ত্রণ করে অথবা গভর্নমেন্ট তাদেরকে নিয়ন্ত্রণ করে, তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। এখন প্রশ্ন হলো যে সেইটা যখন করতে যান কিন্তু তার সমস্ত অন্য অন্য সেক্টরগুলো কিন্তু তার দেখা উচিত এবং দেখেই কিন্তু এই কাজটি করা উচিত। এখন সরকারি কর্মচারীরা যেসব কর্মকর্তারা যে সুযোগ সুবিধা পাচ্ছে, আপনি যে বলা হয়েছে যে মানে 100% বেড়েছে, দ্যাট ইজ ডবল হয়েছে। এখন আজকের পত্রপত্রিকা দেখেন, টেলিভিশনে দেখেন, ডবল হয়েছে। এখন ডবল হওয়ার প্রশ্নটি যখন আসে পত্রপত্রিকায়, যখন এটা আসে মানুষের যখন জানাজানি হয়ে যায়, তখন কিন্তু বাজারের অবস্থাও কিন্তু ডবল না হলেও কিছু একটা হওয়ার একটা সম্ভাবনা দেখা দেয়, এবং সেটাই কিন্তু হয়েছে। আপনি দেখেন যে আমাদের বাইরের কথা বাদ দেন, দেশের যে প্রোডাকশনগুলো সেই প্রোডাকশনগুলো আপনি দেখেন মানুষের কিছু কিছু ক্ষেত্রে ইতিমধ্যেই কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমি এই আপনার মানে পে স্কেল মানে ঘোষণার পরে আজকে আমি একটু বাজারের দিকে গিয়েছিলাম, যে ভাবলাম যে এই নিয়ে কথাবার্তা শুনি, আবার যদি কেউ ডাকে কথাবার্তা বলতে হয়, এবং আমি দেখলাম যে 60 টাকার নিচে কোনো শাকসবজি পাবেন না, অর্থাৎ আপনার যেটা 40 টাকা ছিল সেটা 60 টাকা হয়ে গেছে। আমি মরিচের কথা বলি না, মরিচ তো ধরেন এটা বাড়ে কমে, এটা মানে ওয়েদার খারাপ অথবা প্রোডাকশন হচ্ছে না, কিন্তু নর্মাল শাকসবজিগুলোর অবস্থা নাকি আপনি দেখেন, অন্য অন্য কাঁচা বাজারে আরও যেগুলি আছে সেইগুলো ইম্প্যাক্ট হয়েছে। আপনি দেখেন এখন রিক্সা ধরেন সাধারণ মানুষের কথা বলে, সাধারণ মানুষ কী করবে যে রিক্সায় চড়বে, বাসে চড়বে, এখন সে চিন্তা করে যে সরকারি মানে এই যে স্যালারি স্ট্রাকচারটা, আপনার কত হলো আমার কত হলো এটা কিন্তু সাধারণ মানুষ হিসাব করে না, সে করে যে সরকারের কী করলো, সরকারি কর্মকর্তারা কী অবস্থা আছে, সরকারের কর্মচারীরা কী অবস্থা আছে, এইটা যখন হয় আপনার আমার যখন ওয়েজ বোর্ড হয়, এই যে আলম ভাই যেটা বললেন তার ওয়েজ বোর্ড হোক আমি এটা চাই, কিন্তু আমাদেরও একটা ওয়েজ বোর্ড আছে, আমাদের ওয়েজ বোর্ডের কারণে কিন্তু বাজার ইম্প্যাক্ট হয় না, এবং সরকারি যখন হয়ে যায় তখন সাধারণ মানুষ মনে করেন, বাড়িওয়ালা মনে করেন, আপনার দুধওয়ালা মনে করেন, আপনার শাকসবজিওয়ালা মনে করেন, পেঁয়াজ মরিচ রসুন সবাই মনে করেন যে সব বেড়ে গেছে, অর্থাৎ বাড়লো কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য,
কিন্তু আপনার আমার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, ওরা মাত্র কিন্তু 12-13 লাখ। আচ্ছা, 12-13 লাখ মানুষ তাদের জন্য কিন্তু এই 14 কোটি মানুষ কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে বলবো না, একটা প্রেশারের মধ্যে থাকে, সেই প্রেশারটা কিন্তু গভর্নমেন্টকে খেয়াল করতে হবে। আর একটা দেখেন, আপনার এই হয়েছে গ্যাসের দাম, এই যেটা আগে হয়ে গেল, গ্যাসের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, পৃথিবীতে তেলের দাম কমে এখানে বাড়ে, অদ্ভুত একটা ঘটনা ঘটে যায় বাংলাদেশে। যাই হোক, এটা যারা এক্সপার্ট আছে তারা যেটা নিয়ে বলবেন, আমি বলি না, কিন্তু দেখেন সেটার কারণেই কিন্তু বাড়ি ভাড়ার নোটিশ দিয়ে দিছে ইতিমধ্যেই, এক মাসও হয় নাই। এই যে গ্যাস তেলের যে প্রবলেমটা, এক মাসও হয় নাই কিন্তু ইতিমধ্যেই কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটা বাড়ির সামনে, আপনার বাড়িতেও নিশ্চয়ই, আমার বাড়িতেও আমি দেখেছি, আপনার কাছে আবার আসবে আলতাফ, জুড়ে ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, আরএফএল থার্ড পাইপ লেট এডিশনে এই পর্যায়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আজকের বিষয় অষ্টম জাতীয় পে স্কেল, সঙ্গে আছেন আলতাফ মাহমুদ, ডক্টর রাশেদ আল তিতুমির এবং অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া। ডক্টর তিতুমির, এখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বেতন ঠিক করা হয়েছে তাতে মোট লাগবে 68,000 কোটি টাকা, তার সেটা হচ্ছে রাজস্ব বাজেটের 3/1। আমাদের মতো দেশে কি এটা প্রয়োজন, মানে এতটা কি যুক্তিসঙ্গত? খুবই যুক্তি প্রশ্ন যে আসলে আমরা এই ধরনের ব্যুরোক্রেসি রাখবো কিনা, এক। দুই নম্বর হচ্ছে এই ব্যুরোক্রেসি আসলে উন্নয়নমুখী কিনা, তিন হচ্ছে এই ব্যুরোক্রেসি দিয়ে ন্যাশন বিল্ডিং হবে হয় কি। 43 বছরে হয়নি। হ্যাঁ, এইখানেই আমি যেটা শুরুতে বলেছিলাম যে উন্নয়ন বাজেট এবং অনুন্নয়ন বাজেট, যেখানে আমরা স্বাধীনতার কারণে তিনটা কারণ হচ্ছে মৌলিক কারণ, একটা হচ্ছে মানবিক মর্যাদা, দ্বিতীয় হচ্ছে সমতা এবং তৃতীয় হচ্ছে সামাজিক ন্যায় বিচার। সেই মানদণ্ড যদি চিন্তা করেন, যার ফলে বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী বাজেটে উন্নয়ন বরাদ্দ বেশি ছিল আর অনুন্নয়ন বরাদ্দ অনেক কম ছিল, এখন প্রশ্নটা উল্টে দিয়েছেন এবং উল্টে দিয়েছেন বলেই আজকে এই অবস্থা। আপনি যে পদে, আমি যেটা শুরুতে বললাম সেটি হচ্ছে যে বাংলাদেশের প্রশাসনিক রিকনস্ট্রাকশন কোনো হয়নি। আমরা যদিও দেখেছি যে সিভিল সার্ভিস একত্রীভূত করা হয়েছে, যার ফলে ব্র্যাকেট দা বন্দী করা হয়েছে, কিন্তু দুটো কারণে হয়নি। যেমন হচ্ছে যে এই সিভিল সার্ভিস তৈরি হয়েছিল যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারপরে তার নাম দেওয়া হয়েছিল সিএসপি, অর্থাৎ হচ্ছে যে সবাই সমান না, কেউ সুপিরিয়র, যেখান থেকে এক ধরনের ধ্বংসাবশেষ থেকে আজকে নতুন নতুন পদ তৈরি হয়েছে সিনিয়র সচিব। তো সেইখানে আপনার কথা প্রশ্ন হতে যে আসলে আসার সময় আমাকে এক লোক বলছিল যে স্যার আপনারা মাস্টারদের কথা বলছেন, আপনি কি সরকার রক্ষা করতে পারেন, আপনি কি কাউকে আহত করতে পারেন, আপনি কি আমাকে মারতে পারেন, তা আপনার ঝুঁকি ভাতা দেব কেন, আপনাকে এই ভাতা দেব কেন। তো ওই কথাটা আমি জানি না কতটুকু প্রতীকী বা রূপক, কিন্তু বাংলাদেশের যেটা করেননি করতেও পারেন না, কারণ হচ্ছে যারা এটা রচনা করেছেন তারা হচ্ছে আপন লোকের ঠিকানায় বিশ্বাস করেন। যেমন আমি এক সিএসপির খাতা দেখেছিলাম, সেই খাতায় লেখা আছে আপন মানুষের ঠিকানা, সেখানে 114 জন না 12 জন এর ঠিকানা দেয়া আছে। ঠিক একই কায়দায় যারা এটা করেছেন তারা আসলে মৌলিকভাবে যে পে অ্যান্ড সার্ভিস কমিশন, সেই সার্ভিস কমিশনের কোনো কিছু আসেননি, যৌক্তিকীকরণ করেননি, এটা মৌলিক বিষয়। আর দ্বিতীয়, এই সিদ্ধান্তের ফলে আমরা লক্ষ্য করেছি যে সিনিয়র সহকারী সচিব উনি শিক্ষকদের কথা বলেছেন, যদিও আমি অর্থমন্ত্রীকে খুব পছন্দ করি এই কারণে তার হাসিটা খুব চমৎকার, আজকে দেখলাম খুব রাগান্বিত, যদিও সকালবেলা খুব চমৎকার একটা কথা বলেছেন প্রধানমন্ত্রী যে প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার পরীক্ষা দরকার কি, আর ঠিক উল্টা একটা লোককে দেখলাম রাগত স্বরে কাউকে যেন কখনই মেরে খেয়ে ফেলবেন। তো আসলে বিষয়টা হচ্ছে কি, এই যে আপন মানুষের আপন কারবার, এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশে
এমন মানুষ তৈরি হচ্ছে যে মানুষ আসলে উন্নয়নকামী হচ্ছে না, যে মানুষ হচ্ছে, কিন্তু যদিও এর বিরাট একটা অংশ যখন তারা প্রশাসনের শুরুতে থাকে তারা কিন্তু মানুষ নিয়ে ভাবে, জনগণ নিয়ে ভাবে, জনকল্যাণ নিয়ে ভাবে। কিন্তু মুশকিল হয়ে যায় যে এটা একটা, আপনারা জানেন শিক্ষকদের কথা বলা হয়েছে, প্রশাসন হচ্ছে একমাত্র জায়গা পৃথিবীতে স্বীকৃত যেটাকে আমরা বলি পিরামিড স্ট্রাকচার, অর্থাৎ হচ্ছে যে উপরে থাকে এক, আস্তে আস্তে বাড়ে। এখন যে নতুন নামে যে নামাঙ্কিত করা হয়েছে মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সেটার জিনিসগুলো কিন্তু ওয়েবসাইটে পাওয়া যাবে। তাহলে আপনি দেখেন সহকারী সচিব কয়জন আছে আর অন্যগুলো কতগুলো আছে, তো সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে দ্রুত ভিত্তিতে আমাদেরকে যদি বাজেটারি কষাঘাত থেকে মুক্ত হতে হয় তাহলে সিভিল সার্ভিস রিঅর্গানাইজেশন কমিটি করা দরকার এবং সেটার মাধ্যমে করা দরকার। দ্বিতীয় হচ্ছে, এবং যেটা দ্রুত হবে সেটি হচ্ছে যে, আর যে প্রশ্ন আপনি শুরু করেছেন, একটা হচ্ছে যে অনুন্নয়ন ব্যয় তো অনেকাংশে বাড়ানো হয়েছে, গতবারের তুলনায় প্রায় 35% বাড়ানো হয়েছে। এখন যদি আপনি বেতন কাঠামো চিন্তা করেন তাহলে হচ্ছে 32%। এখন যেটা মূল বিষয় সেটি হচ্ছে যে এই টাকা আসবে কোত্থেকে। আপনি আর একটা কথা বলেননি, সেটি হচ্ছে বাংলাদেশের এখন প্রধান খাত হচ্ছে রাজস্ব বাজেটের, সেটি হচ্ছে সুদ এবং আসল পরিশোধ, অর্থাৎ হচ্ছে আমরা ক্রমাগত ঋণ নিয়ে চলছি, এবং আবার ঋণের সুদ যেহেতু বেশি হয়ে যাচ্ছে সেই জন্যে আবার মধ্যবিত্তর যে সেভিংস ইনস্ট্রুমেন্ট ছিল সেটা আবার কমিয়ে দিয়েছি, কারণ আর কত ঋণ শোধ করব। তাহলে হচ্ছে কি, একটা বিরাট ফাঁপা আমলাতন্ত্রকে পোষার জন্যে আপনি এই রকম পরিস্থিতি তৈরি করেছেন। তো দ্রুত আমাদের সিভিল সার্ভিস রিঅর্গানাইজেশন করা দরকার এবং এই ঔপনিবেশিক কাঠামো বা নয়া ঔপনিবেশিক কাঠামো তথা পাকিস্তানি কায়দার সুপিরিয়র সার্ভিস মানুষ এটা দরকার না, এটা দরকার বাংলাদেশের মানুষ। আর দ্বিতীয় কথা আপনার সেটা বলছেন যে অনেকেই শুরুতে বললেন, আমি যেটা লক্ষ্য করি করেছি সেটি হচ্ছে যে সাধারণত রেওয়াজ হচ্ছে পে অ্যান্ড সার্ভিসেস কমিশনের যে রোয়েদাদ বলার সাথে সাথে মজুরি কমিশন করা হয়, কারণ হচ্ছে যে অধিকাংশ মানুষ তো সরকারি পাবলিক সার্ভিসের লোক না, তাহলে অধিকাংশ মানুষের, শ্রমজীবী মানুষের কি হবে, সেই জন্যে সেটা করা দরকার এবং রেওয়াজও তাই। কিন্তু বাংলাদেশে সেটা হয়নি, সেটা সরকারের আসলে লক্ষ্য করার ছিল। তৃতীয় বিষয় হচ্ছে যে একটা জিনিস বলা হয় যে আসলে এই দামের ফলে অন্য রকমের প্রভাব পড়বে, প্রভাব পড়বেই, সেই জন্যেই কাজটা হচ্ছে যে প্রকৃত মজুরি যদি সবার বেশি থাকে তাহলে হচ্ছে যে আপনার দাম বাড়লেও আপনি সমন্বয় করতে পারবেন, অর্থাৎ হচ্ছে সুবিধা হবে। এখন সেটা করতে গেলে আপনার উৎপাদন যেমন বাড়ানো দরকার সাথে সাথে অন্যান্য খাতের আপনার দেখতে হবে, তো এই দেখার যে দৃষ্টিভঙ্গি সেটাও কিন্তু স্ট্র্যাটেজি বলেনি। বরং আমরা লক্ষ্য করছি যে বাজেটীয় কাঠামোয় একটা বিরাট রকমের অসুবিধা হবে এবং আর্থিক বিশৃঙ্খলা হতে পারে, কারণ হচ্ছে যে আমরা ক্রমাগত ঋণ করছি, ব্যাংক ব্যবস্থার থেকে মেলা পরিমাণ অর্থ ঋণ করেছি, আর অন্যদিকে যে মূল্যস্ফীতি হ্রাস পাচ্ছে এটাও একটা মিডিয়ার একটা ভুল তথ্য, মূল্যস্ফীতি হ্রাস পাচ্ছে না, কারণ মূল্য বৃদ্ধি করছে, মূল্য বৃদ্ধির হার কমে যাচ্ছে, যে সেই জন্যে আমাদের এই জিনিসটা দেখা দরকার। তার মানে হচ্ছে দ্রুত একটা মজুরি কমিশন করা দরকার যার ফলে সাধারণ মানুষের এর বৃদ্ধি পাবে। আর একটা ছোট পয়েন্ট বলে আমি শেষ করতে চাই, আমি যখন বিশ্ববিদ্যালয়ে চাকরি শুরু করি তখন একটা ছোট্ট বিশ্ববিদ্যালয়ে কাজ করতাম, সেখানে এক শিক্ষক সমিতির আমি সাধারণ সম্পাদক, পরে আপনার হচ্ছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের যুগ্ম মহাসচিব হিসেবে কিছুদিন কাজ করেছিলাম। সেই অভিজ্ঞতা না, আমাদের আসলে সব পৃথিবীর সব জায়গায় সবিশেষ ক্ষেত্রের জন্যে পৃথক বেতন কাঠামো আছে, এটা কিন্তু স্বীকৃত, এবং স্বীকৃত বলেই যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী বক্তৃতা দেন তখন বলেন শিক্ষক নার্স এটা বলেন, তাই না? আপনি আমাদের যেটা দরকার হচ্ছে সেটা প্রাথমিক শিক্ষায় থাকুন আর বিশ্ববিদ্যালয় শিক্ষায় থাকুন। অনেক বিলাতে আপনার প্রাথমিক শিক্ষক প্রাথমিক শিক্ষা না না প্রাথমিক মানে প্রাথমিক শিক্ষক প্রধান শিক্ষকের বেতন কিন্তু অনেক জায়গার ভাইস চ্যান্সেলারের সমান। তাহলে হচ্ছে যে শিক্ষকদের যে বেতন কাঠামো এটা কিন্তু বিশেষ না, যেমন হচ্ছে যে যিনি পার্বত্য চট্টগ্রামে কাজ করেছেন বিশেষ পরিস্থিতিতে তিনি ঝুঁকি ভাতা নিয়েছেন,
যিনি কাশ্মীরে কাজ করেন তিনি ঝুঁকি ভাতা নেন, যিনি নিরাপত্তাকর্মী ঝুঁকি ভাতা নেন। তো ভাতার যেহেতু চল ইতিমধ্যেই আছে, তো নতুন কমিশন করতে অসুবিধা নেই। কেন্দ্রীয় ব্যাংকের বেতন তো ভারতে ভিন্ন রকম, তাই না? কেন্দ্রীয় বর্ণ এবং এখানে অর্থমন্ত্রী কথা বলেছেন। আর তৃতীয় যে জ্ঞানের কথা দিয়েছেন, অবশ্যই জ্ঞান শিক্ষকরা সবসময় নিতে প্রস্তুত, যিনি যেই হন। কিন্তু মনে রাখতে হবে সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। যখন লর্ড কার্জন বিশ্ববিদ্যালয়ের কোর্টে বক্তৃতা দিচ্ছিলেন চ্যান্সেলর হিসেবে, তখন উনি বলছিলেন যে দিস ইজ টু রিমাইন্ড ইউনিভার্সিটি ইজ নট এ গভর্নমেন্ট অর্গানাইজেশন। বিশ্ববিদ্যালয় সরকারি প্রতিষ্ঠান না, যার ফলে পাবলিকের বাংলা কিন্তু সরকারি না। এবং সেই জন্যেই করা হয়েছে সরকারের সাথে যে শিক্ষার যাতে স্বতন্ত্র বোধ থাকে, সেই জন্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আর কোথাও কিন্তু মঞ্জুরি কমিশন বলে কিছু নাই, ওই বাফারটা রাখা হয়েছে এই জন্যে যাতে সরকার নিয়ন্ত্রণ না করে। আপনার কাছে আবার আসবো। তিতুমির ভাই যেটা বলছিলেন তার সাথে আমি আরেকটু অ্যাড করি। অর্থমন্ত্রী মহোদয় আরেকটি খুব সাংঘাতিক কথা বলেছেন যেটা বাংলাদেশের শিক্ষা খাতের জন্য খুব ঝুঁকিপূর্ণ হবে। উনি বলেছেন যে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদেরকে আমরা যেভাবে ম্যানেজ করি, বিশ্ববিদ্যালয়ের স্টাফদেরকেও সেভাবে ম্যানেজ করবো। তো একজন জ্ঞানী মন্ত্রীর কাছে এই ধরনের বক্তব্য হতাশাব্যঞ্জক। তিতুমির ভাই ব্যাখ্যা করেছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাজের ক্ষেত্রটি আলাদা, যদি তাদেরকে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের মতো করে যদি রাষ্ট্র বিবেচনা করতে শুরু করে তাহলে এদেশের শিক্ষার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। তো এটি অর্থমন্ত্রী অনুধাবন না করলেও প্রধানমন্ত্রী কিন্তু বিষয়টি অনুধাবন করেছেন। আমি একজন শিক্ষক হিসাবে সরকারকে অভিনন্দন জানাতে চাই যে একটা পে স্কেল দিয়েছেন যেখানে অনেকেরই বেতন দ্বিগুণ হয়েছে, কোথাও কোথাও দ্বিগুণের কাছাকাছি বেড়েছে। কিন্তু পাশাপাশি আমাদের শিক্ষকদের বঞ্চনার বিষয়টিকে স্বীকার করে নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। উনি কিন্তু একটা মন্ত্রিপরিষদ কমিটি করার কথা বলেছেন। যখন মন্ত্রিপরিষদ কমিটি করার কথা বলা হয়েছে শিক্ষকদের দাবির প্রেক্ষিতে, সেই সময়ে অর্থমন্ত্রীর মতো একজন সিনিয়র মন্ত্রীর এ ধরনের কথা বলা শিক্ষকদের কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতো। আমার মনে হয় যে এই ধরনের বক্তব্য থেকে মন্ত্রীরা বিরত থাকবেন এবং আমরা শিক্ষকরাও সংযত আচরণ করব। তো পাশাপাশি এই যে শিক্ষকদের ক্ষেত্রটা, শিক্ষকের মর্যাদাটা যদি আমরা সমুন্নত না রাখি তাহলে তথ্য নির্ভর সমাজ হবে না। এর উদাহরণ আপনি শ্রীলঙ্কাতে আসেন, পাকিস্তানে আসেন, ভারতে আসেন। আমি জাস্ট কিছু ফিগার আমাদের দর্শকদের সুবিধার জন্য দেই। শ্রীলঙ্কাতে একজন অধ্যাপকের ন্যূনতম বেতন হচ্ছে 1,25,000 রুপি। আপনার ভারতে একজন অধ্যাপকের ন্যূনতম বেতন হচ্ছে 1,35,000 রুপি, যেটা কি না ভারতের মুখ্য সচিবের চাইতেও বেশি। তারপরে আপনার পাকিস্তানে একজন অধ্যাপকের ন্যূনতম বেতন হচ্ছে 2,35,000 রুপি এবং সর্বোচ্চ 4,500,000 মতো। তো এই হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে স্যালারি। কেন? কারণ আপনি শিক্ষককে তো তার গবেষণার, তার জ্ঞান সৃষ্টির কাজে, তার পড়াশোনার কাজে সে যাতে পূর্ণ আত্মনিয়োগ করতে পারে সেইটার সুযোগ করে দিবে রাষ্ট্র, তাই না? যে কোনো রাষ্ট্র সাস্টেইনেবল ডেভেলপমেন্ট করতে পারেনি যতক্ষণ পর্যন্ত সে তার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব না দিয়েছে। আপনি দেখেন এই অর্থমন্ত্রী মহোদয়ের বাজেটগুলো যদি পর্যালোচনা করেন, বাজেটের আনুপাতিক হারে শিক্ষাক্ষেত্রে ব্যয়ের পরিমাণ কমে এসছে। আপনার অর্থের পরিমাণ বেড়েছে কিন্তু জিডিপির আনুপাতিক হারে কিন্তু কমে এসছে। এই যে কমাটা, এটা কিন্তু আশঙ্কাজনক। এই বিষয়টি আমরা যেহেতু মধ্যমায়ের দেশ হতে চাচ্ছি, উন্নত দেশ হতে চাচ্ছি, সেই কথাটিকে মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন 2021 আছে এবং পরবর্তীতে যে ভিশন 2042 হবে, সেই বিষয়টাকে মাথায় রেখে শিক্ষাখাতকে, শিক্ষকদেরকে সেইভাবে দেখাটা জরুরি বলে আমি মনে করি। জনাব আলতাফ মাহমুদ, সব দেশে আছে মিনিমাম ওয়েজেস, 1 ঘন্টা কাজ করলে এত টাকা পাবো, এবং ওইটা ওইভাবে নির্ধারণ করা যে একটা লোক সারাদিনে 8 ঘন্টা কাজ করে তার মিনিমাম একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারে। আমাদের দেশে এই ধরনের কোনো কিছু নেই কেন? দেখেন আমাদের কথাবার্তার ক্ষেত্রে তো আমরা তো সবসময় বাইরের দেশগুলোর কথা বলি, উন্নত দেশগুলো আর কথা বলি, কিন্তু সেখানকার অর্থনৈতিক অবস্থা বা মানুষের আর্থিক যে অবস্থা ব্যবস্থা যা কিছুই আছে আমাদের দেশে কিন্তু সেটা নাই। আমরা কখনো সেটা খেয়ালও করি না। আমরা যখন কথা বলে কম্পেয়ার করি যে আমাদের দেশে এই স্যালারি এবং আপনার উন্নত সব দেশে, আপনি ধরেন মানে কানাডা বলেন, জাপান বলেন, অথবা ইংল্যান্ড বলেন, অথবা ইউএসএ বলেন, যেখানেই যান,
আমরা খুব কম্পেয়ার করে কথা বলি, কিন্তু সেখানকার মানে আর্থিক, তাদের যে আর্থিক অবস্থাটা, আর্থিক দিকটা এবং তাদের যে উৎপাদ মানে আয়ের দিকটা, সেটা কিন্তু আমার দেশে নাই। আমি একটা সিঙ্গেল একটু ইসে বলি, সেটি হলো আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গত ইসে আমার ইউএন কনফারেন্সে গিয়েছিলেন, ওখানে যাওয়ার একটা সুযোগ আমার হয়েছিল এবং সেখানে আমি দেখেছি যে আপনার আমরা 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 যেভাবে রাস্তাঘাটে তো আমাদের চলতে গিয়ে আপনার খাওয়ার ব্যবস্থা আছে, বসে মানে রেস্টুরেন্টের বাইরে ওখানেও কিন্তু এরকম ব্যবস্থাই আছে, আপনি ওখানকার লোক তো হাঁটে আর খায় কথা বলে এই টাইপ আর কি, কিন্তু আমরা সেটা না করলেও মোটামুটি একটা ব্যস্ততা থাকে, কিন্তু সেখানে অনেক সময় বলা হয় কম্পেয়ার করা এখানে ৫ টাকা, হ্যাঁ ওখানে ৫ ডলার সমান, এরকম একটা কথা বলে আমরা কিন্তু অনেক সময় আমাদের এই কষ্টের বিষয়টা এলোমেলো করে ফেলি, কিন্তু কথা হলো যে আপনার ওখানকার ৫ টাকা আর ৫ ডলার আমাদের ৫ টাকা কিন্তু এক না, তার ইনকাম আমার ইনকাম কিন্তু এক না। আর একটা ঘটনা আমি ছোট্ট একটা কথা বলি, যে ইনকামের ক্ষেত্রে যদি বলেন, আমার এক রেস্টুরেন্টে একটা মানে হায়াত হোটেলে, হায়াত রিজেন্সে, ওখানে একটা লোক ছোট্ট স্পেস বসে, তো রেস্টুরেন্ট আছে একটা, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আমি তাকে জিজ্ঞেস করলাম তার ইনকামটা, আমাদের এখানে একজন অনেক বড় সাংবাদিকের বন্ধু, সে দীর্ঘদিন সেখানে আছে, বলল আমাকে, বললো যে আমার এখানে আমি এখানে কাজ করি, আমার আরও ৩টা এরকম ছোট ছোট দোকান আছে, এবং বললাম তাহলে মাসিক ইনকাম আপনার কত হবে, বলে যে বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি টাকা, তাহলে বিষয়টা বোঝান, সে কিন্তু বাংলাদেশের লোক এবং সে কিন্তু ময়মনসিংহের লোক আমাদের কাছে, কিন্তু আমার দেশে কি সেই ব্যবস্থাটা আছে কি না, আপনি আপনার ছোটো ছোটো এরকম ৩টা রেস্টুরেন্ট থাকলে আপনার সেরকম ইনকামের ব্যবস্থা আছে কি না, অতএব তার সাথে কম্পেয়ার করে কিন্তু আমার চলবে না। সুতরাং আমাকে আমার মতো জায়গায় থাকতে হবে, এবং সেখানে আপনি দেখেন যে আপনার সাধারণ মানুষের, আপনি আমার দেশে রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না, আপনি ফুটপাথ বলতে কিছুই নেই, আপনি বাস, আপনি দেখেন যে সাধারণ মানুষ, আমি প্রথম স্টার্টিংয়েই বলেছিলাম আমি সাধারণ মানুষ নিয়ে একটু কথা বলতে চাই, আপনি দেখেন বাস আপনার এটা হলো সেবামূলক প্রতিষ্ঠান গোটা বিশ্বে, গোটা বিশ্বে, শুধু আমাদের দেশেই এটা সেবামূলক হলো না, কেন হলো না, কারণ হচ্ছে এখানে বড় বড় মানুষের এই সার্ভিসটা, এবং সেই বড় মানে আপনার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেখানেই ধরেন সবাই এর মধ্যে ইনভলভ, যে কারণে হয়েছে এটাকে কন্ট্রোলে আনা যাচ্ছে না। আপনি দেখেন বাসে যারা চড়ে তাদের অবস্থাটা চিন্তা করেছেন, আপনি দেখেন যে সেখানে রশি দিয়ে মেশিন বেঁধে রাখে, গামছা দিয়ে দরজা বেঁধে রাখে, তারপরেও কিন্তু ওটা চলছে, কিন্তু এটা দেখার লোক নেই, এটা দেখার একটা লোক থাকবে না, তারা বসে বসে আপনার ট্রাফিক পুলিশ এগুলো দেখে রাস্তার মধ্যে। আরেকটা দেখেন মানুষের জীবন সম্পর্কে আপনি আমি কতটা ভাবি, যে আপনি পথ চলতে গিয়ে দেখবেন রাস্তার মধ্যে আপনাকে নামিয়ে দিল, আপনি দেখেন একটা মানুষ তার বয়স হয়তো অনেক বেশি হবে, ৬০-৭০ বছর হতে পারে, সে কষ্টেই হয়তো বাসে চলাফেরা করে, তাকে দেখেন রাস্তার মধ্যে নামিয়ে দেবে, চলছে বাস চলছে ধাক্কা দিয়ে নামিয়ে দিল, কিন্তু আমি গত ৫-৭-১০ বছরে এটা দেখি নাই যে কোনো ট্রাফিক পুলিশ, কোনো ট্রাফিকের যারা দায়িত্ব পালন করেন তারা একটা বাসকে থামিয়ে বলেছে যে তুমি রাস্তার মধ্যে কেন তাকে রাস্তার মধ্যে ধাক্কা দিয়ে নামিয়ে দিলে, এবং জানেন যে আমাদের জগলুল ভাইয়ের কথা জানেন, এই বাস থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরেই কিন্তু শেরাটন হোটেল সোনারগাঁ হোটেলের কাছে তার মৃত্যু হয়েছে। আমাদের শুধু আমাদের ট্যাক্সের বসে বাজেটের কথা, ইসের বেতনের কথা যদি বলেন, আমি সরকারি কর্মচারীদের সাথে আমি তো আমাকে ওইভাবে কম্পেয়ারও করতে চাই না, ডিফারেন্টও করতে চাই না, তারা তো দেশ চালায় বিভিন্ন জায়গায় ই করে, কিন্তু প্রশ্ন হলো এটা তো মানুষের ট্যাক্সের পয়সা, আপনি মানুষের ট্যাক্সের পয়সা তো আমি চলি না, সুতরাং আমার আর আপনার মধ্যে একটু পার্থক্য আছে, আপনি আমাকে সুপারভাইজ করবেন, আমার যেহেতু আপনার প্রতি আমার কন্ট্রিবিউশন আছে, আপনারও কিন্তু একটা কন্ট্রিবিউশন আমার উপরে থাকা উচিত, এবং সেই হিসাবে আমি বলি এই বাসের কথাটা, এরকম আরও ১০টা সেক্টর সম্পর্কে বলতে পারবো যে এইটা কেয়ার করার লোক কোথাও। আমরা আরও আলোচনা করবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি,
আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনে এ পর্যায়ে নিচ্ছে আরেকটি ছোট বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন এসিটিভি রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন। আজকের বিষয় অষ্টম জাতীয় পে স্কেল। সঙ্গে আছেন আলতাফ মাহমুদ, ডক্টর রাশেদ আল তিতুমির এবং অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া। ডক্টর তিতুমির, ওভারঅল ইফেক্ট কি হবে আমাদের অর্থনীতিতে? আমি খুব দ্রুত ভিত্তিতে পাঁচটা পয়েন্ট বলতে চাই। প্রথম বিষয় হচ্ছে যে পাবলিক যে কর্মকর্তা কর্মচারীদেরকে বেতন বাড়ানো হয়েছে, সাধারণ মানুষের সাথে তার অন্যায় সাধন কীভাবে হবে? আমাদের সবসময় রেওয়াজ থাকা উচিত, সেই রেওয়াজ মানা হয়নি। সেটি হচ্ছে যে মজুরি কমিশন থাকা দরকার, সেটা গার্মেন্টসের শ্রমিকই হোক, সেটা সাংবাদিকই হোক, আর সেটা অন্য জায়গার লোকই হোক, তার মানে হচ্ছে যে মজুরি কমিশন হওয়া দরকার, কারণ প্রকৃত মজুরি বাড়া দরকার। দ্বিতীয় বিষয় হচ্ছে এর সঙ্গে খুবই সম্পর্কযুক্ত, আসলে মজুরিটা কী হবে? আমাদের এখানে আপনি কিছুক্ষণ আগে বলেছেন মিনিমাম, অর্থাৎ ন্যূনতম মজুরি। আমি মনে করি এটা ভুল ধারণা, বরং হওয়া দরকার হচ্ছে লিভিং ওয়েজ, অর্থাৎ হচ্ছে যে জীবনযাত্রার ব্যয়ের সাথে জীবনযাত্রা মান বজায় রেখে বাংলাদেশের সমতালে বাংলাদেশের আয়ের সাথে সমন্বয় রেখে যে মজুরি কাঠামো, সেটা মজুরি কমিশন বিবেচনা করবে, এটা আশা করি, এবং সরকার দ্রুত মজুরি কমিশন গঠন করবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আসলে পাবলিক যে কর্মকর্তা তার সাথে কেন করদাতা টাকা দেবে? করদাতা টাকা দেবে এই কারণে যে করদাতা সেবা পাবে। প্রশ্ন হচ্ছে যে রাস্তার মধ্যে সেবা নাই, তার মানে যেটা আমরা অনেক সময় বলে থাকি যে কর, বাংলাদেশের কর কাঠামো জিডিপির তুলনায় এত কম কেন? কারণ আমরা কর আদায় করতে চাই যেখানে জনগণের কাছ থেকে বেশি নিয়ে, অর্থাৎ হচ্ছে যে ভ্যাটের মতো নিয়ে, কিন্তু আমরা আপনারা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স অর্থাৎ ইনকাম ট্যাক্স নেই না। তার মানে হচ্ছে যে আমাদের আলোচনাটা কখনোই আলোচনা হয় না করদাতা এবং কর সেবা নির্দেশক, অর্থাৎ ইন্ডেক্সটা কী হবে। তার মানে হচ্ছে যে আসলেই প্রশাসনে যারা আছেন তারা কি জনগণের সেবক কিনা, সরকারি কর্মকর্তা কিনা, পাবলিক সার্ভেন্ট কিনা। তারা এখনও বলছেন সিভিল সার্ভেন্ট, তারা পাবলিক সার্ভেন্ট হন নাই। এবং দ্রুত ভিত্তিতে সরকারকে দ্রুত সময়ে, বাংলাদেশ যেমন আমরা মধ্যম আয়ের দেশে যেতে চাই, ঠিক একই কায়দায় আসলে একটা স্বাধীন গণতান্ত্রিক দেশের কী ধরনের আপনার জনসেবক হবেন সেইটার একটা পুনর্গঠন প্রক্রিয়া জরুরি। তৃতীয় বিষয় হচ্ছে যে আপনার এর ফলে রাষ্ট্রীয় কোষাগার এবং আর্থিক ব্যবস্থাপনার কী ধরনের প্রভাব পড়বে। অবশ্যই প্রভাব পড়বে, কারণ হচ্ছে যে ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি অনুন্নয়ন ব্যয় বা রাজস্ব ব্যয় যেখান থেকে এক তৃতীয়াংশ হচ্ছে আপনার এই এই বেতন খাতে যাবে, তো সেইটা মোকাবেলা করার জন্যে সমতালে রাজস্ব আদায় হচ্ছে না। বর্তমানে আমরা লক্ষ্য করছি রাজস্ব আদায়ের হারের শ্লথ গতি এবং কোনো সময় লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না। তখন উপায় থাকে কি, ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ। এই ঋণ নিলে আবার প্রকৃত এবং আসল বাবদ ঋণ হয়ে যাবে, তার মানে আর্থিক শৃঙ্খলা কীভাবে ব্যবস্থাপনা করা হবে সেটাও একটা বিষয়। এবং সর্বশেষ বিষয় হচ্ছে যেটা আমি মনে করি, সেটি হচ্ছে যে আজকের যে পে কমিশন এবং সার্ভিস কমিশন করা হয়েছে তা আসলে বড় চ্যালেঞ্জ হচ্ছে আজকের যারা পাবলিক সার্ভেন্ট তারা তাদেরকে প্রমাণ করতে হবে তারা আসলে জনগণের সেবক। এখন যে প্রশ্নটা রাস্তার লোক করবে, যে প্রশ্নটা আপনার স্কুলের শিক্ষার্থী করবে, যে প্রশ্নটা সব জনগণ করবে, আসলেই কি তারা বাংলাদেশ যে রাষ্ট্র এখনও কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে যে এই রাষ্ট্র এখনও নাগরিক রাষ্ট্রে রূপায়িত হয়নি, কারণ হচ্ছে যে এই পাবলিক সার্ভেন্ট সেই রূপান্তর প্রক্রিয়ায় ভূমিকা রাখেননি। আর একটা বিষয় আমরা লক্ষ্য করছি যেটা হয়নি আলোচনা, সেটি হচ্ছে যে এই পুরো প্রক্রিয়ার সাথে সংসদের কোনো ব্যবস্থা ছিল না। জনাব আলম, ডক্টর আলম, আর কোনো বেতন কাঠামো হবে না বলে বললেন অর্থমন্ত্রী, আপনাদের আন্দোলন কোথায় যাবে তাহলে? এটা তো অর্থমন্ত্রীর বক্তব্য, আর কোনো বেতন কাঠামো হবে না। পাশাপাশি কিন্তু আরেকটি প্রক্রিয়াও চলছে,
যে মাননীয় প্রধানমন্ত্রী আর একটা মন্ত্রিপরিষদ কমিটি করে দিয়েছেন। এখন এই মন্ত্রিপরিষদ কমিটি শিক্ষকদের সাথে আলোচনার ভিত্তিতে আসলে ঠিক করবেন কিভাবে শিক্ষকদের এই বঞ্চনা এবং ক্ষোভ অপসারণ করা যায়। তো এই আন্দোলনের প্রকৃতি কি হবে এটা তো আমাদের শিক্ষক সমিতি ফেডারেশন তারা আলাপ আলোচনা করে আমাদের সাথে আলাপ আলোচনা করে ঠিক করবেন, কিন্তু এটা ডিপেন্ড করবে হচ্ছে এই মন্ত্রিপরিষদ কমিটি কিভাবে আমাদের এই যে বৈষম্যের বিষয়টি অ্যাড্রেস করেন। এবং আমি একজন শিক্ষক হিসেবে শিক্ষা খাতের মান বাড়ানোর জন্যে শিক্ষকের মান বাড়ানোর জন্যে যে কোনো ধরনের সংস্কার প্রস্তাবকে স্বাগত জানাই। পাশাপাশি আমলাতন্ত্রেরও কিন্তু সংস্কার দরকার। এই যে পাকিস্তানি কাঠামোর যে আমলাতন্ত্র সেটিকে সংস্কার করে জনগণের সেবক এবং বাংলাদেশের উপযোগী আমলাতান্ত্রিক কাঠামো দরকার। আলতাফ মাহমুদ, সাংবাদিকদের কি হবে? দেখেন, সাংবাদিকদের ব্যাপার বলার আগে আমি ছোট্ট একটি কথা, দুজনই শিক্ষক এখানে আছেন, তারা অনেক বিষয় বলেছেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন যদি না হয়, শিক্ষকদের উন্নতি না হয় ইভেন, তাহলে কিন্তু আপনার শিক্ষা ব্যবস্থার এই টোটালটা ক্ষতিগ্রস্ত হবে। দেখেন, আপনি বাজেটে একটা জিনিস, এই কথা আমাকে খুব পীড়া দেয়, যে কারণে আমি বলি যে এটাও একটা সেবামূলক খাত। আমি পরিবহন সম্পর্কে বললাম, শিক্ষা ব্যবস্থাটা গোটা বিশ্বেই একই রকমের। এবং এই যে আপনার সেবামূলক একটি খাত, এটা দেশের দেশ বিল্ড আপের জন্য তাদেরই প্রয়োজন, এই শিক্ষকদের প্রয়োজন, এই ছাত্রদের প্রয়োজন। সেখান থেকেই তো আপনার সে দেশ রাষ্ট্রপ্রধান কী হবেন, প্রধানমন্ত্রী কী হবেন, সে তো এই জায়গার থেকেই আসেন। কিন্তু দেখেন আপনি, সেই জায়গায় শিক্ষা ব্যবস্থায় আমি তো মনে হয় একটা বাধার সৃষ্টি করা হয়েছে, সেটাই হচ্ছে আপনার মানে ভ্যাট বসানো হয়েছে আপনার ছাত্রদের বেতনের উপরে, ছাত্রদের উপরে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আপনি দেখেন তারা আপনার একটা সুযোগ পাচ্ছে না, এবং মা বাবার কত কষ্ট হচ্ছে যেহেতু পাবলিক ইউনিভার্সিটিতে বা কলেজে যেতে পারছে না, সে কারণে সেখানে প্রাইভেটে গেল। সেই জায়গাটায় এত পয়সা দিয়ে যায় সেটা তো সেই ফিল করে, এটা আপনাকে বলার দরকার নাই যে এত টাকা দিয়ে ওখানে যদি পড়াশোনা করতে পারে ভ্যাট কেন দেবে না। আমি এই একটা দায়িত্বশীল মানুষ যখন এই কথা বলে খুব কষ্ট হয়, এটা তো রাষ্ট্রীয় ঠিক করে দেওয়া উচিত, ঠিক করা উচিত। এবং সেই প্রাইভেট ইউনিভার্সিটিতে কলেজে কী পরিমাণ স্যালারি সরি বেতন হবে সেটা তারা নির্ধারণ করে দেবে, দরকার হলে এটা কমিয়ে দেওয়ার ব্যাপার যে পাবলিক ইউনিভার্সিটি কলেজের সাথে সমন্বয় করে কিছু করা, সেটা না। ওখানে বাড়ছে এবং বলে যে সে এতগুলো টাকা ওখানে দিয়ে পড়াতে পারে, তাহলে আপনার ভ্যাট কেন দেবে না। ইট ইজ ভেরি আনফর্চুনেট। আমি শেষ করে দিই যে আমি শুধু একটা লাইনে বলতে চাই, ওখানে আপনাদের ছেলে মেয়ে পড়ে, আবার যে লোকটা ওই যে গামছা দিয়ে বাঁধা বাসের মধ্যে চলে তার ছেলে মেয়েও কিন্তু ওখানে পড়ে, তার কষ্ট হয়, এই বিষয়টা বুঝতে হবে। আমি সাংবাদিকদের কথা বলি, আপনি আমাদের অনেক শিক্ষকদের সমস্যা তো আছে, তারা নতুন ওয়েজ বোর্ড চাচ্ছে, তাদের মতো করে একটা ওয়েজ বোর্ড চাচ্ছে, আমরা মনে করি সেটা হওয়া উচিত। এবং ইন্ডিভিজুয়াল একটা ক্যারেক্টার থাকা দরকার সাংবাদিকদের, যেমন আছে। কিন্তু সাংবাদিকদের সমস্যাটা হয় কি, ধরেন এখানে এই ওয়েজ বোর্ড হয়, যুদ্ধ করি, আন্দোলন করি, আমি যেহেতু ইউনিয়নের সাথে সব জায়গায় ইমপ্লিমেন্ট হয় না, হ্যাঁ আমি যেহেতু ইউনিয়নের সাথে আছি, একজন সাধারণ কর্মী হিসাবেও থাকি, সবসময় আছি, কিন্তু আমরা একটা যুদ্ধ করতে হয়, একটা আন্দোলন করতে হয়, মালিকের বিরুদ্ধে করতে হয়, সরকারের বিরুদ্ধে করতে হয়, তারপরে একটি ওয়েজ বোর্ডে আছে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিতে চাই, আমরা গত ওয়েজ বোর্ডটা খুব ইজিলি উনি আমাদেরকে দিয়েছেন, কিন্তু মজার ব্যাপার হলো এটি এক্সিকিউশনের ক্ষেত্রে আমরা এগুতে পারছি না। গভর্নমেন্টের কন্ডিশনাল মালিকদের সাথে ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া বলা আছে, কন্ডিশনাল ওয়েজ বোর্ড না দিলে এই সুযোগগুলো পাবেন না। কিন্তু দেখা যায় সেই জায়গাটায় ওয়েজ বোর্ড না দিয়ে সমস্ত সুযোগ সুবিধাগুলো নিয়ে নিচ্ছে, কিন্তু সাংবাদিকরা, কিন্তু সাংবাদিক শ্রমিক কর্মচারীরা কিন্তু সেই সুযোগ সুবিধাটা পাচ্ছে না। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলি, আপনার সেদিনও আমি বলেছি একটা অনুষ্ঠানে, 25-30% সাংবাদিক কর্মচারী এই সুযোগটি পাচ্ছে, 70% সাংবাদিক শ্রমিক কর্মচারী ডিপ্রাইভড হচ্ছে। এবং এটা যদি না হয়, মাননীয় প্রধানমন্ত্রী আর একবার ধন্যবাদ জানি, উনি বলেছেন একটা কথা, 9th ওয়েজ বোর্ডে আমরা আন্দোলন করছি, সেই হিসেবে উনি সেদিন একটা আমাদের অনুষ্ঠানে প্রেস ক্লাবই বলেছিলেন যে ওয়েজ বোর্ড যদি না দেওয়া হয়, সাংবাদিক শ্রমিক কর্মচারীদের ওয়েজ বোর্ড যদি না দেওয়া হয়, তাহলে মালিকদের সমস্ত সরকারি সুযোগ সুবিধা কার্টেল করা হবে। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমি ধন্যবাদ জানিয়ে বলতে, ওইটা হওয়া দরকার।
জনাব আলতাফ মাহমুদ, শফিউল আলম, ডক্টর তিতুমির, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 9টায়। আগামীকাল নতুন কোনো অতিথির সঙ্গে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, এসটিভির সঙ্গে থাকুন। শুভরাত্রি।